মনে রাখো যুবক, মনে রাখো যুবতী, তুমি প্ল্যান করতে পারো 14ই ফেব্রুয়ারি নিয়ে, ভালোবাসা দিবস নিয়ে। মনে রাখো তুরস্কে একটা ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের আঘাত যে তোমার দেশে তোমার মাতৃভূমিতে আঘাত হেনে তোমার ঘরটাকে লণ্ডভণ্ড করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক না ভাই? ঠিক। সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে। কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি নিয়ে যুবক এবং যুবতী ভাইদের অনেক প্ল্যান। এই 14ই ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস কি মুসলমানের ভালোবাসা দিবস? না, এই ভালোবাসা দিবস হচ্ছে খ্রিস্টানদের ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুসলমানের সন্তানরা, যুবক যুবতীরা নানান ধরনের প্ল্যান করতেছে, নানান ধরনের প্রোগ্রাম করতেছে, নানান ধরনের পার্টি অ্যারেঞ্জ করতেছে। এবং যুবক যুবতী এই দিনে ডেট করবে, এই দিনে মিটিং করবে, এই দিনে দেখা করবে, এই দিনে ভালোবাসা আদান প্রদান করবে, এগুলো নিয়ে প্ল্যান করতেছে। মনে রাখো যুবক, মনে রাখো যুবতী, তুমি প্ল্যান করতে পারো 14ই ফেব্রুয়ারি নিয়ে, ভালোবাসা দিবস নিয়ে। মনে রাখো তুরস্কে একটা ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের আঘাত যে তোমার দেশে তোমার মাতৃভূমিতে আঘাত হেনে তোমার ঘরটাকে লণ্ডভণ্ড করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক না ভাই? ঠিক। এজন্য এই 14ই ফেব্রুয়ারির যে বেহায়াপনা, এই 14ই ফেব্রুয়ারির যে বেহায়াপনা, 14ই ফেব্রুয়ারির যে অশ্লীলতা, এটা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 14ই ফেব্রুয়ারির যে অশ্লীলতা বেহায়াপনা, এটা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত হাজিরিন এবং যারা শুনছেন এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, 14ই ফেব্রুয়ারির নামে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যে সমস্ত অশ্লীলতার প্ল্যান করছে, বা সেই দিন যদি অশ্লীলতা করার কোনো ধরনের পায়তারা করে, এগুলোকে রুখে দিতে হবে। এগুলোতে রুখিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার, কারণ হচ্ছে আমরা হচ্ছে গার্ডিয়ান, আমাদেরকে রুখে দিতে হবে। আমরা যদি এই অশ্লীলতাকে প্রশ্রয় দেই, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, এগুলো আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে। আর যখন এগুলো বাড়তে থাকবে, তখন সমাজের মানুষের কারণে যুবক যুবতীদের কাছে এগুলো স্বাভাবিক বিষয় হয়ে যাবে। যখন এগুলো স্বাভাবিক বিষয় হয়ে যাবে, তখন আস্তে 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 মানুষ দিন যত যাবে এগুলো বেশি বেশি করতে থাকবে। আর যখন ধৈর্যের ভাত ভেঙে যাবে, যখন অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে যাবে, যখন বেহায়াপনার মাত্রা ছাড়িয়ে যাবে, যখন আল্লাহ তাআলাকে নারাজ করে ফেলব, তখন অনেক বড় কঠিন ভয়ঙ্কর আযাব আমাদের দিকে ধেয়ে আসবে। এজন্য আমরা যেন এই 14ই ফেব্রুয়ারির অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যাদের যাদের হাতে যতটুকু ক্ষমতা, যাদের হাতে যতটুকু পাওয়ার, ততটুকু ব্যবহার করতে হবে। যারা ইমাম, যারা খতিব, যারা ওয়াইজ, যারা বক্তা, তাদেরকে এই বিষয়ে সতর্কতা জারি করতে হবে, এই বিষয়ে কী কী ফেতনা, কী কী সমস্যা এগুলো তুলে ধরতে হবে। সবাই যেন এই 14ই ফেব্রুয়ারির অশ্লীলতা থেকে বেরিয়ে আসতে পারে, এর জন্য সতর্ক কাকে করতে হবে? যারা মানুষের কাছে দাওয়াতগুলো পৌঁছে দেয়, যারা মানুষের কাছে দাওয়াত দিয়ে থাকে, এগুলো তাদের দায়িত্ব। এবং যে সমস্ত প্যারেন্টস আছে, গার্ডিয়ান আছে, যারা বড় ভাই আছে, তাদের দায়িত্ব যে তাদের বোন, তাদের ভাই, তাদের সন্তান যেন এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত না থাকে, এর জন্য বাধা প্রদান করতে হবে। যদি আমরা আমাদের কাজ, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি, তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকেও দাঁড়াতে হবে। যদি আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি তো 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করি নাই, আমি তো কোনো অশ্লীলতার মধ্যে অংশগ্রহণ করি নাই, তাহলে আজকে কেন আমাকে কাঠগড়ায় দাঁড় হতে হবে? তখন আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন যে তোমার দায়িত্বে তোমার সন্তান ছিল, তোমার দায়িত্বে তোমার যতটুকু কর্তব্য ছিল, তুমি ততটুকু কর্তব্যে অবহেলা করার কারণে এই সমস্ত যুব সমাজ, এই সমস্ত যুবতী, তোমাদের মেয়েরা, তোমাদের বোনেরা এই যে বেহায়াপনা করেছে, এই যে অশ্লীলতা করেছে, এই যে পার্কে দেখা সাক্ষাৎ করেছে, ফুল আদান প্রদান করেছে, ডেটিং করেছে, এর জন্য তুমিও গুনাহগার, বলে নাউজুবিল্লাহ। একটা সমাজে যদি 10 জন ভালো মানুষ থাকে,
এই 10 জন মানুষ হচ্ছে আল্লাহর মুখলেস বান্দা সব সময় তাসবিহ তাহলিল করে জিকির আজগার করে নামাজ কালাম পড়ে কিন্তু বাকি 90 জন মানুষ বাকি কতজন মানুষ 90 জন মানুষ যদি খারাপ হয় অশ্লীলতা করে বেহায়াপনা ছড়ায় আল্লাহর অবাধ্যতায় সব সময় নিমজ্জিত থাকে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলো তারা করে না তাহলে এই 10 জন মানুষ যতই ভালো হোক না কেন যদি আল্লাহর আসমান থেকে আযাব আসে এই 90 জন মানুষের জন্য যে আযাব আসবে সেই আযাবের মধ্যে এই 10 জন মানুষও নিপতিত হবে বলেন নাউজুবিল্লাহ এজন্য সমাজে যত অশ্লীলতা হবে সমাজে যত বেহায়াপনা হবে নিজের শক্তি দ্বারা নিজের সামর্থ্য দ্বারা সেটাকে প্রতিহত করতে হবে ঠিক না ঠিক আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন বলেন আমিন বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছে আমাদের সমাজে অনেক জনপ্রতিনিধি আছে না অনেক দেওয়ানি দরবারি আছে না এদের অবস্থান হবে সবচেয়ে উপরে কারণ এরা চাইলে সবচেয়ে বেশি মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসতে পারে ঠিক না ঠিক আপনার আমার কথা একজন যুবক বা একজন যুবতী বা একজন মানুষ যদি কম শোনে কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যান বা মেম্বার যদি একজন যুবতী একজন যুবক বা একজন মানুষকে একটা ভালো কথা বলে ভালো কাজের দাওয়াত দেয় সঠিক পথে আসার দাওয়াত দেয় সেই দাওয়াতটা বেশি গ্রহণযোগ্য হবে ঠিক না ঠিক কারণ তাকে সবাই মান্য করে তাকে সবাই মেনে চলে এজন্য আমাদের সমাজের যারা ভালো মানুষ আছেন যাদেরকে সবাই রেসপেক্ট করে যাদেরকে সবাই সম্মান করে যাদেরকে সবাই ইজ্জত করে এই সমস্ত মানুষ তাদেরকে আমি অনুরোধ করব যে সামনের আসন্ন যে ভালোবাসা দিবসের নামে যে বেহায়াপনা হওয়ার পরিকল্পনা চলতেছে আমরা যেন এগুলোতে বাধা প্রদান করি এবং আমাদের যুব সমাজ সহ আমাদের আগামী ভবিষ্যৎ যারা যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যুবকরা যেমন হবে আগামী দিনগুলো তেমন হবে আমাদের যুবকরা যদি মূর্খ হয় আমাদের যুবকরা যদি খারাপ হয় তাহলে আগামী হচ্ছে খারাপ আমাদের যুবকরা যদি ভালো হয় যদি এই প্রজন্ম ভালো হয় তাহলে আগামীতে হচ্ছে ভালো আগামী কি ভালো উজ্জ্বল সমাজ যদি আমরা গঠন করতে পারি যুবকদেরকে যদি আমরা সঠিক পথে নিয়ে আসতে পারি যুব সমাজকে যদি আমরা গাইড করতে পারি তাহলে আগামীর ভবিষ্যৎটা আমাদের সুন্দর এবং উজ্জ্বল হবে ঠিক না ঠিক এজন্য আসুন আমরা নিজেদের জায়গা থেকে আমরা চেষ্টা করি এই ভালোবাসা দিবসের নামে 14 ফেব্রুয়ারির নামে যারা অশ্লীলতা করবে এই অশ্লীলতা থেকে আমরা সবাইকে বেঁচে থাকার দাওয়াত দেই ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু